হ্যালো বন্ধুরা আমি শম্পা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভিডিওটা শুরু করেছিলাম কাল বিকাল থেকে কাল বিকালে মিমির ছিল আর তার জন্যই মিমিকে রেডি করেছিলাম আর হৃদকেও রেডি করব। তবে দেখো হৃদ না এখন একদমই কোলে থাকতে চায় না এমনকি বিছ থাকতে চায় না শুধু ব্যাঙের মতো সারাক্ষণ লাভ হবে গুড মর্নিং সকাল সকাল আমরা কিন্তু সবাই যে যার কাজটা সেরে নিতেই ব্যস্ত আমার চান পুজো হয়ে গেছে আর উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং নিয়ে বসেছে তো এখন স্কুল নেই তাই আর কি বাড়িতে বসে ড্রয়িং করছে কদিন পরেই আবার স্কুলটা শুরু হয়ে যাবে আর ঈদ দেখো দিদিকে বিরক্ত করছে একদমই ওকে ড্রয়িং করতে দিচ্ছে না দাঁড়াও একটু সামনে থেকে তোমাদের দেখায় দেখো কান্ড কিভাবে বিরক্ত করছে মিমিকে আর এতে কিন্তু মিমি বিরক্ত একদমই হয় না ওর বরঞ্চ খুবই ভালো লাগে আর ওর কাছ থেকে নিয়ে গেলেই ওর খারাপ লাগে কেন ভাইকে নিয়ে আসা আর দেখো ও ঠিক যে জায়গাটাই কালার করবে সেই খানটাই ওকে করতে হবে এত দুষ্টু এদিকে তো বিরক্ত করলে একদমই হবে না এখন তো ড্রেস চেঞ্জ হবে ড্রাইভারটাকে চেঞ্জ করে দিলাম এখন ওকে একটু ফ্রেশ করে রেডি করবো দেখেছো এখন একদমই থাকবে না কেন বলো তো ওই ঘরে ওর দিদি রং করছে তো ওখানে খেলা করছিল ওইখানেই যাবে চলো দেখো ওকে নিজেই ছেড়ে দিই কেমন চলে যায় ওই ঘরটাই দেখো এখন নিজেই ছেড়ে দিলাম তো এবার চলে যাবে ওই ঘরে চলো দেখাই কেমন চলে যায় হামাগুড়ি দিদি দিতে কেমন দিদির কাছে চলে যায় চলে যায় Yo! দেখলে তো কেমন চলে এসছে দিদির কাছে আর এসে ঘট হয়ে বসে আছে যে দিদি আমাকে কোলে তুলে নেই মোটামুটি খানিকটা জোর করেই জানো তো জামা কাপড় চেঞ্জ করলাম তারপরে বিছনার চাদরটাও একটু চেঞ্জ করে নিলাম আর আজ না আমাদের বাজারে যাওয়া হয়নি এগারোটা বেজে গেছে দেখেছো তো কোনো মাছই পেলাম না আর এখন বসে থেকে লাভ নেই এখন আর কোনো মাছও আসবে না মাছ পাইনি না মাছ এসছিল তবে আমার পছন্দ হয়নি সেই জন্য নেওয়া হয়নি চলো ঝটপট আগে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই অন্তত ডিমটা তো রান্না হোক আর ডিমটা সেদ্ধ বসিয়ে রিগনিমিকে চান করিয়ে দেবো এগারোটা বেজে গেছে সব রেডি করতে করতে সাড়ে এগারোটা বেজেই যাবে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েই রিদ আর মিমিকে চান করিয়ে দিলাম মিমি নিজেই চান করে নেয় রিদকে চান করিয়ে দিলাম আর রিদ তো চান করে ঘুমিয়েও পড়লো তারপর এসে আমি রান্না করলাম ডিম করলাম আর ডাল করব ভেবেছিলাম তবে ডালটা সেদ্ধ করে আর আমি করলাম না সেদ্ধই রেখে দিয়েছিলাম ওটা একটু নুন তেল আর লঙ্কা দিয়ে মেখে নেব লঙ্কা দিয়ে মাখবো না লঙ্কাটা যে যার মতো খাবো কারণ মিমি আবার একদমই ঝাল খেতে পারে না আর ডিমটা ওই আদা পেঁয়াজ রসুন বেটে একটু কষিয়ে করলাম একটু ঝোল রেখেছিলাম কারণ আজ আর ডাল নেই রান্না শেষ হওয়ার আগেই কিন্তু রিদ ঘুম থেকে উঠে পড়েছে রিদ না জানে তো বেশি সময় ঘুমায় না এই আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা অনেকটা বেশি বলে ফেললাম ঘুমও কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট আর দেখলে তো বেশি কিছু একদমই রান্না করলাম না সময় হলে ওদের খাইয়ে দেব কেমন মিমিকে মারছে দেখেছো এইগুলো এখন শিখেছে জানো তো এই যে শুধু আর ও যখন মারে না এরকম ও তো ভাবছে খেলা কিন্তু এগুলোতে ভীষণ রকম ভাবে লাগে আর দিদির তাতে কোনো কষ্ট নেই দিদির তাতে বেশ ভালোই লাগে দেখো ওদের চলতে থাকে ঘরের মধ্যে এইসব সারাক্ষণ ওই যে বললাম না মিমি সব থেকে বেশি আনন্দ করে মারও খায় বেশি আবার আনন্দও করে বেশি যাই হোক আজকের ভিডিওটা আর একদমই বড় করবো না নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো টাটা দিচ্ছি টাটা